গাঁজা এবং মানব পাচারের করিডোর হয়ে উঠেছে আগরতলা রেল স্টেশন শনিবার সকালে আগরতলা রেল স্টেশন থেকে আট বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করা হয়েছে একই সাথে গ্রেফতার করা হয়েছে তাদের এক সহযোগী ভারতীয় নাগরিককেও এদিন সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চড়ে বাংলাদেশি মহিলারা কাজের উদ্দেশ্যে পুনে এবং মুম্বাই যাচ্ছিল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জিআরপিএফ আরপিএফ এবং আইপি আধিকারিকরা গোটা রেল স্টেশন জুড়ে তল্লাশি চালান সকাল আটটায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি ছাড়ার কথা ছিল পুলিশ লক্ষ্য করে ঠিক সাড়ে সাতটা নাগাদ কিছু সন্দেহভাজন মহিলা একজন পুরুষের সাথে রেল স্টেশনে প্রধান গেট পেরিয়ে তৈরি করে প্ল্যাটফর্মে প্রবেশ করছে তাদের সাথে সাথে আটক করে জোর জিজ্ঞাসাবাদ চালানো হয় জিজ্ঞাসাবাদে এক সময় তারা জানান কুমিল্লা বর্ডার হয়ে অবৈধভাবে তারা আগরতলায় প্রবেশ করে তাদের উদ্দেশ্য কাঞ্চন এক্সপ্রেস করে মুম্বাই এবং পুনে যাওয়া কাজ করার লক্ষ্যে তারা মুম্বাই এবং পুনে যাচ্ছিল এদিন আগরতলা রেল স্টেশনে জিআরপি থানার ওসি তাপস দাস এই সংবাদ জানান তিনি আরও জানান যে অবৈধভাবে অনুপ্রবেশ প্রবেশকারী আট বাংলাদেশি মহিলার সাথে তাদের এক সহযোগে ভারতীয় নাগরিককেও গ্রেফতার করা হয়েছে ধৃত ভারতীয়ের নাম সেন্টু কুমার দেব হ্যাঁ অ্যাকচুয়ালি আজকে আমাদের কাছে একটা গোপন সংবাদ ছিল যে আমাদের যে প্রত্যেক দিনের ট্রেন আজকেও একটা ট্রেন ছিল দূরপাল্লার ট্রেন যেটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তো ওইটা দিয়ে একটা বিশাল সংখ্যক বাংলাদেশের লোক যেতে পারে এরকম খবর তারপর আমরা জিআরপিএফ এবং আরপিএফ থানার পুলিশ মিলে আমরা সবদিকে দিকে একটা অ্যাম্বুলেন্স বসি তো যদিও ট্রেনটার টাইম ছিল আটটা নাগাদ তো আমরা যখন প্রায় সাড়ে সাতটা মানে সাড়ে সাতটা পার হচ্ছে এমন সময় দেখলাম কিছু মানে বয়সের মহিলা এবং ছেলেরা মানে ওই দিকে আসছে প্ল্যাটফর্মের মেন গেট হয়ে প্ল্যাটফর্মের দিকে আসছে এবং তারার মুভমেন্ট খুব সাসপেক্টেড ছিল তারপর আমরা যথারীতি তাদেরকে ডিটেন করি তো ডিটেন করে আমরা নয়জনকে ডিটেন করেছি টোটাল তো এর মধ্যে আটজনেই বাংলাদেশের বাড়ি এবং একজন আমাদের ইন্ডিয়ান তো তাদেরকে প্রিলিমিনারি জিজ্ঞাসা করে জানতে পারি যে তারা ওই ট্রেনে করে যেতে চেয়েছিলো কেউ মুম্বাই কেউ পুনেতে শিয়ালদা হয়ে যাবে আর কি তো তারা কেউ বলেছে যে তারা ওই কুমিল্লা বর্ডার দিয়ে এসেছে এরকম কিন্তু এখনো তাদের জিজ্ঞাসাবাদ চলছে এদিন জিআরপিএফ থানার পুলিশ আধিকারিক তাপস দাস আরো জানান বিরুদ্ধে ফরেনার অ্যাক্ট এবং আইপিসি ধারা মামলা গ্রহণ করা হয়েছে শনিবারই তাদেরকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট আর ইনিউজ